অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের মুখ বসিয়ে পাঠানো হলো প্রধান শিক্ষিকাকে। সোশ্যাল মিডিয়া নিয়েছিল কড়া অবস্থান। সেই স্কুলের শিক্ষিকার কাছে এমন ছবি। বারাসাতের স্কুলের ঘটনায় তদন্ত শুরু পুলিশের। স্কুলের প্রধান শিক্ষিকার মোবাইলে ছাত্রীর নগ্ন ছবি পাঠানোর অভিযোগ। এই ঘটনায় স্কুলে সরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুলে। অভিযোগ, কয়েকটি নম্বর থেকে প্রধান শিক্ষিকার মোবাইলে প্রাক্তন ছাত্রীদের মুখ বসানো নগ্ন ছবি পাঠানো হয়েছে। এমনকি পাকিস্তানের নম্বর থেকে মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে স্কুলেই ছিলেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত। সে সময় তার মোবাইলে বেশ কয়েকটি অশ্লীল ছবি আসে। এগুলি স্কুলেরই প্রাক্তন ছাত্রীদের মুখ বসিয়ে তৈরি করা হয়েছে। অভিযোগ, ছবিগুলি পাঠানোর পর শিক্ষিকার কাছে টাকাও দাবি করা হয়। টাকা না দিলে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর থানার দ্বারস্থ হন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত। তিনি বলেন, এ ধরনের কাজ যে বা যারা করেছে তারা খুবই নোংরা মানসিকতার মানুষ, এটা কখনোই কাম্য নয়। তিনি আরও জানান, ছবিগুলি যে এডিট করা হয়েছে তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। গত মার্চ মাসে প্রথম খবরের শিরোনামে আসে বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুল। স্কুলের তরফে এক নির্দেশিকায় জানানো হয়, কোনো ছাত্রী সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রাখতে পারবে না। কারো অ্যাকাউন্ট থাকলে তাকে শংসাপত্রও দেওয়া হবে না। এমনকি সোশ্যাল মিডিয়ার নানা কুফল তুলে ধরা হয়। ঘটনায় স্কুলের অনেকেই শঙ্কিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিভিন্ন নম্বর থেকে ওরকম প্রাক্তন দুজন ছাত্রী সম্বন্ধে আমার কাছে বিভিন্ন কিছু পাঠিয়েছে, থানায় গেছে এবং তারাও জিডি করেছে, আমিও জিডি করেছি। এবার তাদের নামগুলো আমি বলতে চাইছি না, কিন্তু এই ঘটনাটা তোমাকে বলতেই হবে যে ভীষণ নোংরা ছবি আমার কাছে পাঠানো হয়েছে তাদের মুখ বসিয়ে। কিন্তু যিনি যে যিনি বলবো না যে পাঠিয়েছে, সে নোংরা তো বটেই, নাহলে এরকম ছবি তো আমাদের ঘরে কখনো কেউ তোলেও না বা পাঠায়ও না। সে নোংরা তো বটেই, এবং আমার ধারণা সে না মানে খুব একটা কাজকর্ম ভালো বোঝে না, কারণ ফটোশপে একজনের মুখ কেটে বসালে চট করে কিন্তু ধরা যায় না। যারা ভালো জানে সাইবার ক্যাফে থেকে এডিট অপশন ধরতে পারে, কিন্তু এখানে যে মুখটা কেটে বসানো এটা না আমরা তো বটেই ক্লাস ফাইভের বাচ্চা হলে বুঝতে পারবে, মানে পুরো মুখটা কেটে বসানো, অন্য যে দেহটা যে অন্য এটা বোঝা যাচ্ছে। এবার এই নোংরা ফটোগুলোর সঙ্গে আমাকে প্রচুর গালাগালি করে আর কি টাকা চাওয়ার ব্যাপারে এ করা হয়েছে, কারণ এই নম্বরগুলো সবার জানার দরকার। কারণ যে জিনিসটা আমার কাছে পাঠানো হয়েছে আমি নাই কোনো কিছু ভয় পাই না, কিন্তু অন্য কারোর কাছে পাঠানো হলে অনেকেই তো ভয় পায় এবং দু পাঁচ হাজার টাকা তারা হয়তো ভয় পেয়ে দিয়েও দেয়। আমায় যে পাঠিয়েছে তার আবার নাম্বারটা দেখাচ্ছে, আমার ট্রুকলার আছে তাতে দেখাচ্ছে যে পাকিস্তানের নাম্বার। এবার জানি না সত্যি কি মিথ্যা, এইটা সবাইকে বলার যে তোমাদের কারণ এই কারণেই আমি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আপত্তি করেছিলাম, তখন সবাই হয়তো আমার বিপক্ষে গেছিলো। কিন্তু একটা জিনিস ওরা বোঝে না, যে জিনিসটা আমাকে পাঠালে আমি প্রতিবাদ করব, সেই জিনিসটা যদি একটা আঠেরো বছরের মেয়েকে পাঠায় সেটা কিন্তু প্রতিবাদের লেভেলে থাকে না, তার মা ভয় পাবে, এটা স্বাভাবিক। কিন্তু ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।